বন্ধুরা, তোমরা মাঝে মাঝে টিভিতে দেখে থাকবে একজন কোট পরা ভদ্রলোক হাতে কিছু কাঠি বা আঙুল দিয়ে দেখাচ্ছে যে আজ তোমার শহরের আকাশ পরিষ্কার থাকবে নাকি সেটি বৃষ্টিময় একটি দিন হবে, বা তুমি যেমন আবহাওয়া চাচ্ছ তার সাথে তার সে ভবিষ্যৎবাণীটি কিংবা তার সে প্রেডিকশনটি কিন্তু নাও মিলতে পারে। আমরা এই সংবাদগুলোকে কি বলি? যে আবহাওয়ার সংবাদ, অর্থাৎ কোন কোন স্থানে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, কোন কোন স্থানে ভারী বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে, তো এই ধরনের বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত খোঁজ খবর তিনি দিয়ে থাকেন। এবং আমরা দেখেছি যে আমাদের বাবা মা এই সংবাদগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনেন, অর্থাৎ কালকের আবহাওয়া কেমন থাকবে, রোদ হবে না বৃষ্টি হবে, কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে কি না, এই ধরনের জিনিসগুলো তারা খুব আগ্রহ সহকারে শুনতে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আল রব্বি সিমেন্স তোমাদের সামনে হাজির হচ্ছি জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে। আমরা HSC জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছিলাম এবং 10 মিনিট স্কুলের সৌজন্যে আজকে আমরা আলোচনা করব জলবায়ুর উপাদান ও নিয়ামক নিয়ে, এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট। অর্থাৎ আজকে আমাদের পুরো আলোচনাটাই একটি ইন্ট্রোডাক্টরি আলোচনা থাকবে, যেখানে আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া ও জলবায়ু আসলে কি, আবহাওয়া বলতে আমরা আসলে কি বুঝি, জলবায়ু বলতে আমরা কি বুঝি। এটি একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও, কেননা আমরা যখন পুরো অধ্যায়টি নিয়ে আলোচনা করব তখন আসলে এই বেসিক ব্যাপারটিকে ক্লিয়ার করা আমাদের ক্ষেত্রে অনেক দরকার। তাহলে বন্ধুরা চলো, আবহাওয়া ও জলবায়ু কি সেটি সম্পর্কে আমরা কিছু তথ্য কিংবা ধারণা জেনে নেই। প্রথমত আবহাওয়া ও জলবায়ু, ইংরেজিতে তোমরা যেটিকে দেখছো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। তো ওয়েদার আর ক্লাইমেট, আবহাওয়াকে ইংরেজিতে আমরা বলি ওয়েদার, জলবায়ুকে ইংরেজিতে আমরা বলি ক্লাইমেট। তো আবহাওয়া আসলে কি যদি সেটি দেখার চেষ্টা করি, ধরো কোনো একটি স্বল্প পরিসরের স্থানের, অর্থাৎ ধরো কোনো একটি দেশ, কোনো একটি অঞ্চল, এই ধরনের একটি স্থানে আমরা যদি প্রতিদিনের অর্থাৎ দৈনিক কিংবা কয়েক ঘন্টার, ধরো দিনের পার্টিকুলার কিছু সময়, প্রতিদিনের কিংবা দিনের পার্টিকুলার কিছু সময়ে বায়ুর তাপ কেমন ছিল, বায়ুর চাপ কেমন ছিল, বায়ু প্রবাহ কেমন, বায়ুর আর্দ্রতা কেমন, বালিপাত কেমন, ইত্যাদির যে উপাদানগুলো রয়েছে এগুলোর যদি গড় অবস্থা বিবেচনা করি তাহলে আমরা সেটিকে ওই স্থানের আবহাওয়া বলে জানবো। একটু কি কঠিন মনে হলো? তাহলে চলো আরেকবার একটু আলোচনা করি আমরা। দেখো আমাদের এখানে কি কি লেখা রয়েছে, আমরা একটু মেইন লেখাগুলোকে আগে চিহ্নিত করি, একটু মিশিয়ে দিই সবগুলো কারে। তো কোনো একটি স্বল্প পরিসর স্থানের, অর্থাৎ কোনো একটি দেশ ধরলাম, কোনো একটি জেলা বা অঞ্চল ধরলাম, দৈনিক বা কয়েক ঘন্টার অর্থাৎ দিনের কিছু নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ কেমন হবে, ওদিন কি বায়ুর তাপ অত্যন্ত বেশি থাকবে নাকি কম থাকবে, বায়ুর চাপ কেমন হবে, ওদিন কি নিম্নচাপ তৈরি হবে নাকি উচ্চচাপ তৈরি হবে, নিম্নচাপ তৈরি হলে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর বায়ুর আর্দ্রতা কেমন, অর্থাৎ আর্দ্রতা কি অনেক বেশি হবে, তখন কি বৃষ্টি হতে পারে, বাড়িপাত অর্থাৎ বৃষ্টিপাত, বৃষ্টিপাত হচ্ছে বাড়িপাতের একটি অংশ, সেদিন আসলে বৃষ্টিপাতের পরিমাণটি কেমন হতে পারে, তার সাথে কি ঝড়ো হাওয়া বইতে পারে। এই যে প্রতিদিনের যে খোঁজ খবরগুলো, এই যে বিভিন্ন উপাদানগুলোর গড় একটি অবস্থা, ধরো সারাটা দিনই আমরা দেখলাম ওই অঞ্চলে যে বায়ুর তাপমাত্রা অনেক বেশি, আকাশ পরিষ্কার, তার মানে আমরা বুঝবো ওদিন বেশ গরম অনুভূত আমাদের হবে, অর্থাৎ ওদিনকার যে আবহাওয়াটি ছিল সেটি কিন্তু একটু আমরা গরম অনুভব করবো ওদিনের আবহার, অর্থাৎ এই যে পুরো দিন মিলে, কিন্তু ওদিন ধরো একটু সন্ধ্যার দিকে আমাদের একটু আরামদায়ক শীতল হাওয়া আমাদের গায়ে এসে লাগতে পারে, কিন্তু গরম অবস্থা যদি আমাদের বলে দিনের বেশিরভাগ সময়ই তাপমাত্রাটি অনেকাংশেই বেশি ছিল, তাহলে কি হবে বন্ধুরা, আমরা কিন্তু ধরে নিব যে ওই দিনটি আসলে গরম অবস্থাতে গিয়েছে, সন্ধ্যার ওই শীতল হাওয়া হয়তো আমাদের একটু মন জুড়াবে, কিন্তু গড় অবস্থা যদি চিন্তা করি প্রতিদিনের তাহলে কিন্তু আমরা বলবো যে দিনটি বেশ গরম ছিল। কিংবা আমরা যদি দেখি ওদিন সকালে বৃষ্টি হয়েছে ধরো 11টার দিকে,
তার আগে তুমি যখন স্কুলে বা কলেজে যাবে তার আগে একটি বৃষ্টি হয়েছে এবং তোমার যেতেও ইচ্ছা করেনি, বিছানা থেকে কে উঠতে চায়, তারপর আর বৃষ্টি হয়নি, আবার বৃষ্টি হলো কখন 3টার দিকে আমরা দেখলাম বৃষ্টি হলো, তারপর বৃষ্টি হয়নি আবার 7টার দিকে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে শুরু করলো, আবার তুমি যখন ঘুমিয়ে পড়লে দেখলে কারেন্ট চলে গেছে, রাতের বেলা আবার বৃষ্টি হচ্ছে। তার মানে দেখো দিনের প্রতিক্ষণে কিন্তু সারাদিন ধরে বৃষ্টি চলেনি, দিনের বেশিরভাগ সময় আমরা বৃষ্টিপাতটিকে হতে দেখেছি। তো আমরা যদি গড় অবস্থা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারবো দিনের প্রতিটি সময়ই কখনো ভারী বর্ষণ হয়েছে, কখনো ইলশে গুড়ি হয়েছে, বৃষ্টি অল্প সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ ছিল তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ গড় অবস্থাকে বিবেচনা করলে বলতে পারবো দ্যাট ওয়াজ এ রেইনি ডে, অর্থাৎ সেদিন একটি বৃষ্টিময় দিন ছিল, বর্ষণ মুখর দিন। ওই যে আমরা ছোটবেলায় রচনা লিখতাম, এই যে সে এই উপাদানগুলোর গড় অবস্থা, এই গড় অবস্থাকেই আমরা আবহাওয়া কিংবা ইংরেজিতে ওয়েদার হিসেবে জেনে থাকি। এরপর যেটি রয়েছে, যেটি নিয়ে আমরা জানার চেষ্টা করব, সেটি হচ্ছে একটু মিশে দিই যে আবহাওয়া সংক্রান্ত যে বিদ্যা রয়েছে, অর্থাৎ এই যে আমরা বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এই যে সর্ব সারাদিন ধরে পরিবর্তন হচ্ছে এবং এগুলোর গড় একটি অবস্থাকে আমরা আবহাওয়া হিসেবে দেখাচ্ছি, তো আবহাওয়া সংক্রান্ত এই যে পড়াশোনা এটিকে বলা হয় আবহাওয়াবিদ্যা, ইংরেজিতে মেটিরিওলজি। তো বন্ধুরা, এই আবহাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে। ধরো আজকে এমনও হতে পারে সকালবেলা শুধু বৃষ্টিপাত হয়েছে, রাতের বেলা বা সারাদিন প্রচণ্ড গরম অনুভূত হয়েছে, কিংবা কালকেই বৃষ্টিপাত হয়েছে, অনেকখানি বৃষ্টি পড়েছে কিন্তু আজকেই আমরা দেখলাম প্রখর তাপে রাস্তায় বের হওয়া যাচ্ছে না, অর্থাৎ এটি কিন্তু সর্বত্র পরিবর্তনশীল হতে পারে। তো পৃথিবীর কোনো স্থানে বা কোনো দেশে বছরের প্রতিদিনের আবহাওয়া কিন্তু আমরা এক থাকতে দেখি না। ধরো কালকে হয়তো অনেক বেশি গরম পড়েছে, আজকে হয়তো অনেক বেশি গরম, তুমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে পরশু দিন বৃষ্টি হবে না, বৃষ্টি হতেও পারে, পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো দিনকে আমরা উষ্ণ থাকতে দেখবো, কোনো কোনো দিনকে আমরা শীতল থাকতে দেখবো, কখনো দেখা যাবে বাতাস শুষ্ক রয়েছে, কখনো আমরা দেখবো বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি রয়েছে, আবার দিনের একটি সময় আমরা প্রচুর বৃষ্টিপাত দেখবো, আবার দেখবো আরেকটি সময় প্রচুর গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটি কিন্তু আবহাওয়ার একটি বৈশিষ্ট্য। তো এই তো আমরা ঠিক কয়েক দিন কিংবা কয়েক ঘন্টা হিসেবে বিবেচনা করলাম, তো এই যে এই জিনিসগুলোকে আমরা যখন অনেক বছরের সাপেক্ষে চিন্তা করব, কয়েকদিন না চিন্তা করে সেটা কি করা উচিত না? তোমরা একটু চিন্তা করো, দেখো তুমি যদি বলো, অনেক সময় দেখো না যে আমাদের বাবা মারা বলে বা দাদি নানি দাদা নানারা বলে যে এই বছর যে শীত পড়ছে বা এই 2-3 বছর যে শীত পড়ছে, আমি তো ইহ জিন্দিগিতে এমন শীত দেখি নেই। তো আমরা কিন্তু বলি, কি বলেন দাদা, আগে কি এরকম শীত ছিল না, কি বলেন নানু? বলে না গো, এই 3-4 বছরে আমি দেখতেছি শীত বাইরা গেছে। তো এই যে এভাবে যে আবহাওয়ার পরিবর্তনশীলতাটি হয়, অর্থাৎ দেখো তিনি বলছেন যে তিনি আজ থেকে 5-7-10 বছর আগে যে ধরনের শীত দেখতেন, এখন নাকি শীতের তীব্রতা আরও বাড়ছে, কিংবা অনেক সময় দেখি যে অনেকে বলে এ মাসে তো দেখি আমরা অনেক বৃষ্টি দেখতাম ছোটবেলায় কিন্তু এখন বৃষ্টি হয় না কেন? অর্থাৎ তারা দেখো একটু ধারণা করছে যে অনেক বছরের অভিজ্ঞতায় তারা দেখেছে যে ধরো তার জন্ম হয়তো 1950 সালে, ধরো 50 সালে সে দেখেছে যে বাংলাদেশে জুন জুলাইয়ে অনেক বৃষ্টিপাত হয়, সে এটি ধরো 60 সালেও দেখেছে, এমন সে ধরে নিলাম এটি 80 সালেও দেখেছে যে জুন জুলাইয়ে অনেক বৃষ্টিপাত হয়, সে যদি এখন 2021 সালে এসে যদি দেখে যে জুন জুলাই একটু কম বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সে কিসের সাপেক্ষে বিবেচনা করছে? এই যে সে 30-40 বছর ধরে একটি নির্দিষ্ট সময়কে সে নিজের মনে মনে অ্যাভারেজ করেছে যে এই সময়গুলোতে বা এই বছরের অভিজ্ঞতায় আমরা দেখতে পারি যে তিনি বলছেন এই সময় বৃষ্টিপাতটি হয় নাতি কিংবা নাতনি এ সময় হয়, কিন্তু এ বছর কেন হলো না? অর্থাৎ তিনি কিন্তু আর দৈনন্দিন কিংবা কয়েক ঘন্টার তথ্য বিবেচনায় নেননি,
দৈনন্দিন কি ধরনের বৃষ্টিপাত হয়, সকালে কি ছিল, রাতে কি ছিল, এটি কিন্তু সে বিবেচনায় নেয়নি। সে বিবেচনায় নিয়েছে সে অনেক বছর ধরে যেটি এক্সপেরিয়েন্স করছে সেই তথ্যটিকে সে বিবেচনায় নিয়েছে। তো বন্ধুরা, এই যে সে অনেক বছরের এক্সপেরিয়েন্সকে তার গাইডলাইন হিসেবে মনে করলো, সেটিকে আমরা কি রূপে দেখতে পারি? সেটিকে তাহলে আমরা দেখতে পারি, দাঁড়াও একটু কলমটি নিয়ে নিই, সেটিকে আমরা মূলত জলবায়ু বলি। কিভাবে? ধরো আবহাওয়া যে যে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, ধরো তুমি জানুয়ারি মাসে যে ধরনের আবহাওয়া দেখো, তুমি কি সেটি জুন মাসে দেখো? নিশ্চয়ই জুন মাসে দেখো না। কিংবা তুমি ধরো এপ্রিলে যে ধরনের আবহাওয়া দেখো, সেটি কি তুমি ডিসেম্বরে দেখো? দেখো না। বা এপ্রিলে যে ধরনের আবহাওয়া প্রতিদিন তুমি খেয়াল করো, জুন মাসে যে ধরনের আবহাওয়া তুমি প্রতিদিন ফেস করো, জানুয়ারিতে যে ধরনের আবহাওয়া তুমি প্রতিদিন ফেস করো, দেখা যায় জানুয়ারিতে তুমি কি দেখো, যে জানুয়ারিতে তুমি সোয়েটার পরে, একটি মানকি টুপি পরে, আব্বু আম্মুর হাত ধরে স্কুলে যাচ্ছ, এমনই তো দৃশ্য ভাসে আমাদের চোখে। সকলে জাতীয় সঙ্গীত গাচ্ছি, যে নতুন একটি বইয়ের আমেজ, স্কুলের সোয়েটার পরা, আবার আমরা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছি মুখ থেকে আবার ধোঁয়া বেরোচ্ছে, এরকম এরকম। তো আমরা আবার সেইগুলো নিয়ে মজাও পেতাম, অর্থাৎ প্রতিদিনই কিন্তু আমরা এই ঘটনাগুলোকে ঘটতে দেখতাম। এমন না যে একদিন দেখতাম অনেক জানুয়ারির এক তারিখে অনেক ঠান্ডা, এরকম দুই তারিখে, তিন তারিখে, চার তারিখে প্রচুর গরম, আম কাঁঠাল পেকে যাওয়ার মতো গরম, আবার পাঁচ তারিখে ঠান্ডা, এমন তো দেখতাম না। জুনে কি দেখতাম? যে মাঝে মাঝে ইচ্ছা করতো না এই বৃষ্টির মধ্যে স্কুলে যেতে, স্কুলে ছাতা নিয়ে পানি পার হয়ে যেতে ইচ্ছে করতো না, ক্লাসেও মন বসতো না, মূলত বাইরে বৃষ্টি দেখি, কিংবা অনেক সময় ভুলে সেই ছাতা আমরা স্কুলে ফেলে আসতাম, তাই তো? আবার দেখো, চিন্তা করো, এটি কিন্তু মাঝে মাঝেই ঘটতো জুন মাসে। এপ্রিল মের কথা যদি আমরা একটু চিন্তা করি, এপ্রিল মেতে আমরা কি দেখি, যে ওই যে আমার মনে পড়ছে রূপম ইসলামের একটি গান, যে সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন, অর্থাৎ এপ্রিল মেতে আমরা দেখি যে ঝকঝকে একটি রোদ থাকে, প্রচণ্ড গরম পড়ে, আমরা একদম ঘেমে নেয়ে ক্লাসের শেষ পিরিয়ডগুলো করতে চাই না, মনে হয় স্যার ম্যাডাম একটু বাইরে যাই, একটু ঘুরে আসি, একটু বাতাস লাগুক, এর মধ্যে লোডশেডিং হলে তো কথাই নেই। তো যখন দেখে বাচ্চাদের এমন কাহিল অবস্থা, তখন স্কুল কি করে বা কলেজ কি করে, যাও তোমাদের সামার ভ্যাকেশন, আম কাঁঠাল খাও, এরকম একটি বন্ধ দিয়ে দেয়, অনেকগুলো পড়া দিয়ে দেয়। এটি আমি জানি, এটি আমার বেলাও ঘটেছে, যে অনেকগুলো পড়া ভ্যাকেশন, আবার অনেকগুলো পড়াশোনা দিয়ে দিত, যে সামার ভ্যাকেশনে অনেক পড়াশোনা তোমরা করবে। তো আমরা আবার পড়াশোনা করতাম, কিন্তু আমরা ওই সময় কি করতাম, যে মামা বাসায় যেতাম, মামা বাসায় আম কাঁঠাল লিচু এগুলো দেখতাম, অর্থাৎ গ্রীষ্মকালীন ফল। সে সময় কিন্তু আমরা দেখতাম মাঝে মাঝেই যে মানে ঝড় বৃষ্টি হতো, ঝড়ের পরিমাণটি আমরা বেশি দেখতাম। দেখো ওই যে খেয়াল করো, আমরা যখন পয়লা বৈশাখ পালন করি, দেখবে তার দুই দিন আগে পরে কিংবা ওদিন একটি না একটি ঝড় হবে। যারা সুন্দর শাড়ি পরে বের হয়, পাঞ্জাবি পরে আমরা বের হই, দেখবে একটি না একটি ঝড়ের কবলে ভিজে নিয়ে বাসায় ফিরি। তো এই যে দেখবে মাঝে মাঝে ঝড় সংঘটিত হয়, তো এইটি শুধুমাত্র কি একটি বছরের জানুয়ারি মাসে আমরা এমন হতে দেখি? এমন না। কিন্তু তুমি মনে করো, তুমি যখন প্লে নার্সারি কিংবা ক্লাস ওয়ানের জানুয়ারি মাসের স্কুলের দিনের কথাগুলো চিন্তা করো, তুমি কিন্তু কলেজে যখন উঠেছ তখনও দেখবে একই রকম অনেকটি। জুন এপ্রিল মাসে চিন্তা করো, জুন মাসে চিন্তা করো বৃষ্টির দিনগুলো একই রকম থাকে, আবার এপ্রিল মাসে একই রকম গরম আমরা দেখতে পাই, এই মাসটিতে সামার ভ্যাকেশন পাই। অর্থাৎ অনেকগুলো বছর আমরা এক্সপেরিয়েন্স করে দেখলাম যে এই সময়ের এই দিনগুলোতে আমরা একই রকমের আবহাওয়াকে এক্সপেরিয়েন্স করছি, একই রকমের আবহাওয়া সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হচ্ছে। তার মানে এখনো যে শুরুতে আমি দাদি নানির উদাহরণটা দিলাম না, তারাও কিন্তু এই ধরনের 20-30 বছর ধরে তাদের যে অভিজ্ঞতা লব্ধ যে ডাটা কিংবা তথ্য তাদের মাথায় বসেছে, তারা সেটির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে এই বছর এই সময় তো গরম থাকার কথা, এই বছর এই সময় তো অনেক ঠান্ডা থাকার কথা, কিংবা এত ঠান্ডা থাকে না। এই যে আমরা অনেক দিনের প্রতিদিনকার যে অভিজ্ঞতা, সেগুলোকে আমরা এখন বিবেচনায় আনছি। তো এই যে আবহাওয়াকে আমরা বলেছিলাম পরিবর্তনশীল, তো পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে কোনো একটি ব্যাপক এলাকায়, ধরো একটি দেশে, একটি জেলায় না, একটি দেশে,
একটি বড় অঞ্চলে, একটি মহাদেশে কিংবা গোটা পৃথিবীতে কোনো একটি ব্যাপক এলাকায় যদি বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বাড়িপাত এগুলোর আমরা 30-40 বছরের সামগ্রিক অবস্থা কিংবা একটি গড় অবস্থা দেখতে পারি, আমরা সেটিকে ওই স্থানের জলবায়ু কিংবা আবহাওয়া বলি, দুঃখিত জলবায়ু কিংবা ক্লাইমেট বলি, দুঃখিত স্লিপ অফ টাং এর জন্য, অর্থাৎ জলবায়ু কিংবা ক্লাইমেট বলছি। তার মানে এটি কিন্তু একটি জিনিস বলে যাই যে 30-40 বছর কিন্তু এটি মানে একটু বিস্তৃতিটি বোঝানোর জন্য সংখ্যাটির উল্লেখ করা। তোমরা যদি দেখো যে লাস্ট 200 বছরে পৃথিবীর যে জলবায়ু সেটি কিভাবে পরিবর্তন হচ্ছে, তার মানে তখন কিন্তু তুমি জলবায়ুর ক্ষেত্রে টাইম ফ্রেমটি ধরলে 200 বছরের, তাই না? তারপর তুমি যদি দেখো যে প্লাইস্টোসিন কালে কি ধরনের জলবায়ু ছিল, তুমি সেই ক্ষেত্রে টাইম ফ্রেম কি ধরলে, অনেক হাজার হাজার বছর আগে, তাই তো? অর্থাৎ জলবায়ুর সামগ্রিক অবস্থাটি আমাদের এই ধারণা দিচ্ছে যে বিশাল একটি সময়ে আমাদের এই বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বাড়িপাত ইত্যাদি সম্পর্কে ডাটা কালেক্ট করতে হবে। এতক্ষণ যে উদাহরণগুলো আমরা দিলাম এগুলো তো দৈনন্দিন জীবনের। আমরা সাধারণত জিওগ্রাফাররা যখন ক্লাইমেটোলজি পড়ি কিংবা স্পেশালি যারা ক্লাইমেটোলজিস্ট, মেটেরিওলজিস্ট হন, তারা তখন দেখা যায় গত 20-30 বছরে বৃষ্টিপাতের ডাটাগুলো কালেক্ট করে। তারা কোনো সফটওয়্যার, SPSS, এক্সেল বা অন্যান্য অনেক আইগর, অনেক সফটওয়্যার বের হয়েছে, সেগুলোতে ডাটাগুলো ইন করায়। তখন বিভিন্ন ডায়াগ্রাম বা বিভিন্ন মডেলের মাধ্যমে বোঝার চেষ্টা করে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন বা বৃষ্টিপাতের পরিবর্তনের কী পার্থক্যটি হয়েছে কিংবা আর্দ্রতার কী পার্থক্যটি হয়েছে, বায়ুপ্রবাহর কী হয়েছে। আমার যে ডিপার্টমেন্ট অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্ট, আমাদের আন্ডারে একটি ওয়েদার স্টেশন রয়েছে এবং আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল প্র্যাকটিক্যাল কাজে। এবং আমরা সেখানে দেখছিলাম যে প্রতিদিনে আমাদের যে বৃষ্টিপাত এটির রেকর্ডটি আসলে তারা সংগ্রহ করে, প্রতিদিন কী পরিমাণ বৃষ্টিপাতটি হয়, এবং সে বৃষ্টিপাত শেষে আমরা দেখা যায় বছরে এই 5 বছরে এই ধরনের হয়েছে, 10-15 বছরে এই ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি, তার আগের 10-15 বছরে ওই ধরনের বৃষ্টিপাত হতো। আমরা একটি কম্প্যারিজনটা নিই, আমরা একটু তুলনা করার চেষ্টা করি, অর্থাৎ এই যে বিশাল একটি সময়ে যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বাড়িপাত এগুলোর যে সামগ্রিক অবস্থা, 30-40 বছর বলি, 200 বছর বলি, এই সামগ্রিক অবস্থাটিকে অর্থাৎ একটি বিস্তৃত সময়ের গড় অবস্থাকে আমরা মূলত কোনো দেশের জলবায়ু হিসেবে চিহ্নিত করছি। তার মানে আশা করছি তোমরা আবহাওয়া জলবায়ুর পার্থক্যটি আল্লাহ রহমতে ভালো মতো বুঝতে পেরেছ। এরপর যদি দেখি যে আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে আমরা পড়েছিলাম মেটেরিওলজি, কিছুক্ষণ আগে একটি কোর্সের নাম আমি নিয়েছি যে ক্লাইমেটোলজি, এটি আমাদের একটি কোর্সই ছিল যে জলবায়ু বিদ্যা, এর মধ্যে আমরা মেটেরোলজিক্যাল সংক্রান্ত যে সকল পড়াশোনা ছিল সেগুলো করতাম। তো জলবায়ু সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ক্লাইমেটোলজি, আর আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মেটেরিওলজি। তো এখন যদি আমরা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যগুলো দেখি, তাহলে আবহাওয়া কি? কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত এ প্রভৃতি উপাদানের দৈনন্দিন যে অবস্থা সেটিকে আমরা আবহাওয়া বলি। এখানে গড় শব্দটি থাকলে সেটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, তাই আমি লিখে দিলাম, তোমরা একটু লিখে নাও গড়। তো জলবায়ুকে আমরা কি দেখলাম যে কোনো একটি বিস্তৃতি অঞ্চলের কমপক্ষে 30-50-40 বছরের গড় অবস্থা, আবহাওয়ার যে গড় অবস্থা সেটিকে বোঝাচ্ছে। এরপর আমরা দেখি আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা, অর্থাৎ প্রতিদিনকার অবস্থা, অর্থাৎ আমরা যে ট্রপোস্ফিয়ারকে বলেছিলাম ওয়েদার স্ফিয়ার, সেখানকার প্রতিদিনের যে অবস্থা সেটিকে আমরা আবহাওয়া বলছি। জলবায়ু কোনটি বলছি আমরা বলতো বন্ধুরা? বায়ুমণ্ডলের এই যে নিম্ন স্তরের দীর্ঘকালীন, অর্থাৎ একটি ব্যাপক সময় দেখে আমরা যেটি এক্সপেরিয়েন্স করতে পারবো সেটিকে, এই সামগ্রিক অবস্থাটিকে আমরা জলবায়ু বলছি। এবং স্থান ভেদে আমরা দেখি সহজে আবহাওয়ার পার্থক্য হতে পারে। ধরো আজকে যদি খেয়াল করি কলকাতায় যে ধরনের আবহাওয়া রয়েছে, ঢাকায় ওই ধরনের আবহাওয়া নাও থাকতে পারে।
কিন্তু জলবায়ুর পরিবর্তন কিন্তু কিছুটা জটিল এবং স্থান ভেদে ও ঋতু ভেদে। অর্থাৎ জলবায়ুর পরিবর্তনকে তুমি দেখবে যে ব্যাপকভাবে কিন্তু এটি আমাদের প্রভাব বিস্তার করে। দেখা যাবে তখন পুরো ভারতীয় উপমহাদেশের উপরে কিন্তু আমরা জলবায়ুর একটি প্রভাব দেখতে পারবো। অর্থাৎ ধরো মৌসুমি জলবায়ুর কথা যদি চিন্তা করি, জলবায়ু পরিবর্তনের কারণে এটি যদি কোনো পরিবর্তন আসে, আমরা কিন্তু সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে আমরা এই ধরনের পরিবর্তনটি কিন্তু দেখতে পারবো। শুধুমাত্র ঢাকা কলকাতা বলে কথা না, সেখানে প্রতিদিনের আবহাওয়াটি ভিন্ন হতেই পারে, কিন্তু জলবায়ুর ক্ষেত্রে কিন্তু আমরা একটি সামগ্রিক পরিবর্তন, কিছুটা কমপ্লেক্সিটি থাকবে, এই ধরনের একটি অ্যাসপেক্ট আমরা এখান থেকে লক্ষ্য করি। এরপর যদি আমরা দেখি যে আবহাওয়া কোনো স্থানের তৎক্ষণাৎ অবস্থা প্রকাশ করে, অর্থাৎ এই মুহূর্তে কি হচ্ছে, কালকের আবহাওয়া কেমন ছিল রে দোস্ত, আরে বলিস না কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সাডেন একটি সময়ের কি একটি অবস্থা সেটি আমরা প্রকাশ করছি। আজকে একটু বের হও না দোস্ত, না দোস্ত আজকে বাসায় মানে আজকে অনেক গরম বের হতে পারবো না, ওই দিনের শুষ্ক অবস্থাকে প্রকাশ করছে। আর জলবায়ু কি বলে, একটি সামগ্রিক অবস্থা। বাংলাদেশে যেমন মৌসুমি জলবায়ুর অন্তর্গত, আবার যদি চিন্তা করো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খুব একটি বৃষ্টিপাত আমরা দেখতে পারি না, কিন্তু পূর্ব দক্ষিণ অঞ্চলে, পূর্বাঞ্চলে, কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা কিন্তু ভালোই বৃষ্টিপাত দেখতে পারি। অর্থাৎ ওই অঞ্চলের একটি সামগ্রিক একটি বিস্তৃত পার্সপেক্টিভকে আমাদের সামনে তুলে ধরছে। এরপর যদি দেখি কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় কিন্তু পরিবর্তন হতে পারে। ওই যে আমরা ছোটবেলায় ছড়া কাটতাম, ঝড় হচ্ছে, রোদ হচ্ছে, খ্যাকশিয়ালির বিয়ে হচ্ছে, এই ধরনের, যে হয়তো সকালে রোদ হলো, বিকালের দিকে আমরা বৃষ্টিও দেখতে পারি, সারাদিন ধরে অনেক গরম অনুভূত হলো, বিকালে আমরা কনভেকশনাল কারেন্টের ফলে পরিচলন বৃষ্টিপাতও দেখতে পারি। এই বৃষ্টিপাতে কি, এটি সম্পর্কে আমরা আলোচনা করব বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ ভিডিওটিতে। আর প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু কিন্তু খুব একটি পরিবর্তিত হয় না। ধরো কালকে বৃষ্টি হচ্ছে, এই জন্য আজকে বৃষ্টি হলো জন্য তুমি ধরে নিলে যে জুলাই মাসে একদিন বৃষ্টি হবে, একদিন বৃষ্টি হবে না, এমনই সবসময়, এমন নাও হতে পারে। বরং জুলাই মাসে আমরা গত 30-40-50 বছরে কি ধরনের প্রতিদিনের অবস্থা দেখেছি সেটিকে আমরা জলবায়ু হিসেবে চিহ্নিত করি। এবং আবহাওয়া, এটি বিদ্যার নাম কি, এই সংক্রান্ত বিদ্যা, এটি নিয়ে যদি পড়াশোনা করি, এটিকে বলে মেটেরিওলজি, অর্থাৎ METEROLOGY। আর যারা জলবায়ু বিদ্যা নিয়ে পড়াশোনা করে বা জলবায়ু সংক্রান্ত বিদ্যা, সেটিকে বলা হয় ক্লাইমেটোলজি, CLIMATOLOGY। তো আশা করছি বন্ধুরা তোমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। তো চলো বন্ধুরা এখন আমরা একটি প্রতিদিনের ক্লাসের মতো ছোট্ট একটি কুইজ দেখে নিই। তো বন্ধুরা আমরা এখন একটি কুইজ দেখতে পাচ্ছি, এখানে দুটি ঘটনার উল্লেখ রয়েছে। প্রথম ঘটনায় আমরা দেখছি যে উপমার শহরের আকাশ আজ বেশ পরিষ্কার এবং রৌদ্র করজ্জ্বল দিনে তার মনও বেশ প্রফুল্ল। এটা হচ্ছে ঘটনা এক। দ্বিতীয় ঘটনাটি কি, দ্বিতীয় ঘটনায় দেখলাম সিমেন্স প্লাইস্টোসিন কালের ঘটনা প্রবাহ নিয়ে পড়তে গিয়ে, এটি কিন্তু একদম আমার জীবন থেকে নেয়া, যে প্লাইস্টোসিন কালের ঘটনা প্রবাহ নিয়ে পড়তে গিয়ে দেখলো যে বরফাচ্ছন্ন সেই সময় বর্তমান পৃথিবী থেকে অনেকটাই ভিন্ন চিত্র বহন করে, বর্তমান পৃথিবীর সাথে তার বেশ অমিল রয়েছে। আর ঘটনা একে আমরা দেখলাম যে উপমার শহরের আকাশ আজকে কি ধরনের বার্তা দিচ্ছে। তো বলো তো বন্ধুরা, ঘটনা একে কি আবহাওয়া নির্দেশ করছে নাকি জলবায়ু, আর ঘটনা দুয়ে আবারও একই অপশন, আবহাওয়া নাকি জলবায়ু? চলো দেখে নেওয়া যাক। তো তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি কমেন্ট সেকশনে লিখে ফেলো, ঘটনা একে আবহাওয়া না জলবায়ু, ঘটনা দুয়ে কোনটি? 3, 2, 1। আশা করছি তোমার কমেন্ট বক্সে উত্তরগুলো লিখে ফেলেছ। তো ঘটনা একের উত্তর যদি আমরা দেখি, ঘটনা একের উত্তর হচ্ছে আবহাওয়া। কেননা শহরের আকাশ, উপমার শহরের আকাশ আজ বেশ পরিষ্কার, অর্থাৎ আজকের দিকে দেখো জোর দেওয়া হয়েছে, দৈনন্দিন একটি তৎক্ষণাৎ অবস্থার দিকে জোর দেওয়া হয়েছে। আর সিমেন্স যখন প্লাইস্টোসিন কালের ঘটনার প্রবাহ নিয়ে পড়তে গেল, সে কিন্তু বিশাল একটি সময়ে, সেই সময়টিতে প্রতিদিনের আবহাওয়াগুলো কেমন ছিল সেটির একটি গড় অবস্থা সম্পর্কে ধারণা নিয়ে দেখলো, সেটি একটি বরফাচ্ছন্ন সময় ছিল। কিন্তু বর্তমান পৃথিবী তো এমন না, তাই সিমেন্সের উত্তরটি হবে
জলবায়ু, উপমার ক্ষেত্রে আবহাওয়া এবং সিমেন্সের ক্ষেত্রে জলবায়ু। তো আশা করছি তোমরা সকলেই কারেক্ট অ্যান্সারটি দিয়েছ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আমি সিমেন্স 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি। সাইনিং অফ, নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।